দেখুন কুরবানির গরু ছুটে গিয়ে কি করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই সিমতু টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ। এই মুহূর্তে যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো, অবশ্যই ভিডিওটা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুকে ভাইরাল হওয়ার কারণে আপনারা অনেকে দেখে ফেলেছেন। ভিডিওটাতে দেখা যাচ্ছে একটা গরু কোরবানির জন্য, একটা গরুকে যখন কি করা হয়েছে, যখন ধরা হয়েছে, গরুটা ছুটে গিয়ে কিভাবে রাজপথে দৌড়েছে, আর গরুর মালিক যারা তারা মোটর সাইকেল দিয়ে গরুর পিছু পিছু গরুকে ধরার জন্য তাড়াচ্ছে। আসুন আমরা ভিডিওর প্রথম অংশটা দেখে ফেলি। প্রিয় দর্শক, আমরা ভিডিওর প্রথম অংশটা দেখলাম, এখন শেষ অংশটা একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তবে অর্থাৎ যেহেতু আমরা এখন কোরবানি চলে গেল, অর্থাৎ ঈদ উল আজহা চলে গেছে, কিন্তু তারপরও এই যে ভিডিওগুলা রয়ে গেল অনেক আনন্দ দিচ্ছে এবং অনেক কষ্ট হচ্ছে। প্রিয় দর্শক, অর্থাৎ এখানে তো আপনারা দেখতে পেলেন যে গরুর মালিক যারা তারা মোটর সাইকেল দিয়ে গরুর পিছু পিছু ছুটছে, আর গরু ধরার জন্য বিভিন্ন মানুষকে কিভাবে আহ্বান করছে, ডাকছে। সংক্ষেপে ভিডিওটা আমি অবশ্যই, এটা যদিও একটা লম্বা ভিডিও, এটা আমি আপনাদেরকে খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি। যাই হোক প্রিয় দর্শক, কথা আর লম্বা না করে আসুন আমরা ভিডিওর শেষ অংশটা দেখে ফেলি। কথা না হলে 50,000 টাকার দাম আছে। প্রিয় দর্শক, ধারাবাহিক ভাবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আমি আব্দুল্লাহ আপনাদের নিকট থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। যাওয়ার পূর্বে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন, যাতে ভালো ভালো ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে সর্বশেষ ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন আর ভিডিওটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।